আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি আজকে প্রতিদিনের মতো আরও একটি মুখরোচক খাবার নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে চটপটি। আসলে আমরা চটপটি পছন্দ করি না, এরকম মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। আর পার্সোনালি আমি কিন্তু ভীষণই পছন্দ করি, আর আমার বাচ্চারাও। তাই আমি আজকে ঝটপট তৈরি করছি, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি ঝটপট তৈরি করে ফেলি চটপটি। তো চলুন, এই যে আমি ডাবলি নিয়েছি, এখানে দেড় কাপ ডাবলি কিন্তু আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রেখে সকালে, পরদিন সকালে আমি এই যে দেখতেই পাচ্ছেন, ধুয়ে পরিষ্কার করে তারপরে চুলাতে বসিয়ে দিয়েছি। আর একেবারে সেদ্ধ হয়ে গেলেই তারপরে আমি ফিরে আসছি। তো আমার ডাবলি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে, আর ফুলে কিন্তু একেবারে টুসটুসে হয়ে গিয়েছে। আর অবশ্যই ডাবলি কিন্তু সিদ্ধ করতে হবে এভাবেই, একেবারে নরম করে। তারপরে আমি একটা বাটিতে ঢেলে নিলাম কিছুটা। এখন আমি যে অন্য অন্য ইনগ্রিডিয়েন্টসগুলির সাথে যোগ করব, মানে অ্যাড করব, আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা আর শসা কুচি নিয়েছি। তো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আমি একটু শসার পরিমাণটা বেশি দিয়েছি, আর ধনে পাতা আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। আর এই তেঁতুলের টকটা কিন্তু আমি বানিয়ে রেখেছি। এখানে দিয়ে দিলাম আলু, এখানে দুইটা আলু আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। আর লবণ আর বিট লবণ দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী, আর বিট লবণটা দিলে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আর দিয়ে দিলাম এখানে একটি টমেটো, আমি কিউব করে কেটে নিয়েছি, তো ডেকোরেশনের জন্য একটু রেখে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা, চটপটি মশলা। এটা আমি রাঁধুনি চটপটি মশলাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, তবে আমার কাছে রাঁধুনি সেরা। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আসলে এটা ঝাল যা টেস্ট অনুযায়ী দিবেন, ঝাল কেউ বেশি কেউ কম খেতে পছন্দ করেন, আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই তেঁতুলের টক পানিটা আমি তৈরি করেছি, হচ্ছে এটা আমাদের গাছে তেঁতুল, আমার দাদুবাড়ির গাছে তেঁতুলেরটা। আমি এর মধ্যে লবণ, বিট লবণ, চিলি ফ্লেক্স আর হচ্ছে রাঁধুনি মশলাটা আমি দিয়েছি। আর এটা কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ওটা নরম হয়ে গিয়েছে। তো আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম তেঁতুলের টকটা। এখন আমার কাছে মনে হচ্ছে যে আরও একটু মশলা লাগবে, তো আমি আরও একটু চটপটির মশলা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এই ফুচকা কিন্তু আমি হাতেই তৈরি, মানে আমার ঘরে তৈরি করেছি। এই ফুচকা আমি ভেঙে দিচ্ছি। আর এই ফুচকাটা দীর্ঘদিন কীভাবে আপনাদের ক্রিস্পি থাকবে, আর এটা পারফেক্টভাবে কীভাবে তৈরি করবেন, কীভাবে তৈরি করলে ফুলকো হবে, এগুলি আমি টিপস সহ ছেড়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো এই দেখতেই পাচ্ছেন কুড়মুড়ে একটা ভাব আমি দিয়ে দিলাম অনেকগুলি ভেঙে। তো সবশেষে আমি ডিম দিয়ে দিচ্ছি, আমি একটা ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আমি দিয়ে দিলাম। এখন এটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে হচ্ছে একটু রেখে দিয়েছি, আমি উপর দিয়ে আবারও ছড়িয়ে দিব। আমি ধনে পাতা, শসা, টমেটো, কাঁচামরিচ, তারপরে হচ্ছে ডিম আমি উপর দিয়ে আবার একটু ছড়িয়ে দিয়েছি। তো হয়ে গেল কিন্তু ঝটপট তৈরি চটপটি। অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন এবং বাচ্চাদেরকে খাওয়াবেন, এটা বেশি হেলদি এবং টেস্টি হয়, খুবই স্বাস্থ্যসম্মত হয়। আসলে কেনাটা কখনোই না খাওয়া ভালো, চেষ্টা করবেন কখনোই কেনাটা ব্যবহার না করতে, বাসায় তৈরি করে খাবেন। তো অবশ্যই আজকে রেসিপিটি সবার কাছে ভালো লাগবে, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।